সালাম আলাইকুম সবাইকে। অটোক্যাডের দ্বিতীয় ক্লাসে আমি দেখাবো লাইন টুলবার এবং পলিলাইন। লাইন টুলবারের জন্য আমি শর্টকাট কমান্ড ইউজ করতে পারি এবং সরাসরি লাইনে থেকেও কাজ করতে পারি। তার জন্য আমি যদি এই উপরে লেফট সাইডে যে উপরে লাইন কমান্ডটি রয়েছে, লাইন কমান্ডটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কোনো একটি পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করব। ঠিক এইভাবে একটি পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি এটা একটু যেদিকে আমি লাইনটা বর্ধিত করব সেদিকে মাউসটা রেখে আমি যদি মেজারমেন্ট দিয়ে দিই তাহলে সেই মেজারমেন্টে লাইনটি ক্রিয়েট হবে। যেমন আমি যদি 10 ফিট দিয়ে কিবোর্ডে 10 ফিট টাইপ করে এন্টার দিই তাহলে লাইনটি 10 ফিট হয়ে যাবে এবং যে মাউসটি এখন যেই দিকে নিব সেই দিকে লাইনটি বর্ধিত হবে। আমি যদি নিচের দিকে মাউসটি রেখে 8 ফিট দিয়ে এন্টার টাইপ করি তাহলে লাইনটি 8 ফিট হয়ে যাবে এবং আমি যদি এখন লেফট সাইডের দিকে মাউসটি রেখে 10 ফিট টাইপ করে এন্টার দিই তাহলে লাইনটি 10 ফিট হবে। এবং উপরে আমার এইখানে যদি আমি এই পয়েন্টটিতে আমি যদি ক্লিক করি তাহলেও লাইনটি এই পয়েন্টে শেষ হবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে সি টাইপ করে এন্টার দিই তাহলে লাইনটি ক্লোজ হয়ে যাবে। এখন আমি যদি সরাসরি শর্টকাট কমান্ডের মাধ্যমে একটি লাইন ড্র করি তার জন্য কিবোর্ড থেকে অনলি অ্যারো টাইপ করব, অ্যারো টাইপ করে এন্টার দেব, লাইন কমান্ডটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি মাউসের যে কোনো সরি স্ক্রিনের যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি লাইনটি যেদিকে বর্ধিত করতে চাই মাউসটি সেদিকে নিয়ে যাওয়ার পর আমি মেজারমেন্টে দিয়ে দিব, আমি ধরি 12 ফিট দিয়ে এন্টার দিব এবং মাউসটি উপরের দিকে রেখেও 12 ফিট টাইপ করে এন্টার দিব এবং মাউসটি লেফট সাইডে রেখেও 12 ফিট টাইপ করে এন্টার দিব এবং নিচের দিকে আমি 12 ফিট টাইপ করে এন্টার দিলে লাইনটি নিচের লাইনটির শেষ মাথায় এসে সীমাবদ্ধ হয়ে যাবে। এবং লাইনটি যদি আমি এটি চাই যে 12 ফিট হবে না, একটু কম হবে, এখন আমি তাহলে এটা পিছনে কীভাবে যাব তার জন্য নিচে দেওয়া আছে যে আন্ডু, আন্ডুর জন্য আমি ইউ টাইপ করব এবং লাইনটি পুনরায় নিতে পারবো। এখন আমি যদি এই পয়েন্টে 5 ফিট টাইপ করে এন্টার দিই তাহলে লাইনটি 5 ফিট হবে। এখন আমি যদি এটা ভিতর দিকে 2 ফিট টাইপ করি এবং নিচের দিকে 2 ফিট টাইপ করলাম এবং মাউস লেফট সাইডে রেখে 2 ফিট টাইপ করলাম, এখন আমি এই পয়েন্ট চাচ্ছি এই লাইনটি নিচের এই লাইনটির সাথে যুক্ত হবে, তার জন্য আমি কিবোর্ড থেকে সি টাইপ করে এন্টার দিলে লাইনটি ক্লোজ হয়ে যাবে। এখন আমি দেখাবো পলিলাইনের কিছু কাজ। পলিলাইনের জন্য আমি দুইভাবে পলিলাইনে যেতে পারি। প্রথমে যদি আমি কিবোর্ডে সরি এই স্ক্রিনে যে লেফট সাইডে পলিলাইন টুলবারটি রয়েছে এই পলিলাইন টুলবারটিতে ক্লিক করব। ক্লিক করার পর লাইনটি পলিলাইন টুলবারটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি স্ক্রিনে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব এবং যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব। করার পর আমি যদি নিচের এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এখন আমি যদি ওয়াই নিচের এই একটি অপশনকে আমি অ্যাক্টিভ করতে পারি অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে ওয়াইডে ক্লিক করব। করার পর আমি চাচ্ছি এই লাইনটি একটু মোটা হবে, যেমন 3 ইঞ্চি টাইপ করে এন্টার দিব এবং মানে লাইনটি শেষ পয়েন্টও হবে 3 ইঞ্চি মোটা, তার জন্য 3 টাইপ করে এন্টার দিব। এখন আমি এই লাইনটি যা মানে বর্ধিত হবে 3 ফিট এবং 3 ফিটের জন্য 3 ফিট টাইপ করে এন্টার দিব। এখন আমি আবার যদি ওয়াইডে যাই, ওয়াইডে ক্লিক করলাম, করার পর এখন এখানে মোটা হবে 10 ইঞ্চি, তাই 10 টাইপ করে এন্টার দিব এবং লাস্টের যে পয়েন্টটা সেটা 0 তে মিলিত হবে, ঠিক এরকম আসবে। এবং লাইনটি যদি আমাদের রাইট সাইডে বর্ধিত করতে চাই তাহলে মাউসটি রাইট সাইডে রেখে 3 ফিট দিয়ে এন্টার দিব তাহলে লাইনটি 3 ফিট কম লেন্থ হয়ে যাবে।
তারপর আমি আরেকটা ক্লিক করলে এটা লাইনটি ক্লোজ হয়ে যাবে। এবং পলি লাইনে আমি আবার পলি লাইনে যাবো, অথবা পলি লাইনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আমি পিএল টাইপ করলেও পলি লাইন টুলবারটি অ্যাক্টিভ হবে। এখন আমি যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব, করার পর মাউসের রাইট বাটন চেপে ওয়াইডে যাব, যাওয়ার জন্য তারপর আমি প্রথম অপশানটা জিরো করে দিব এবং লাস্টের এটাও লাইনটা ওয়াইড হবে জিরো টাইপ করে এন্টার দিব। এখন আমি যদি এই লাইনটি রাইট সাইডে বর্ধিত করতে চাই, মাউসের রাইট সাইডে দেখে ফাইভ ফিট টাইপ করে এন্টার দিব। এখন আমি এই লাইনটি যদি একটু অ্যাঙ্গেলে সরি একটু কার্ভ হয়ে যায়, তার জন্য আবার ওটু মাউসের রাইট বাটন ক্লিক করে আর এ ক্লিক করব এবং -90 দিয়ে এন্টার ক্লিক করব। এখন এই লাইনটি যদি এখন আমি যদি এটা অ্যাঙ্গেলে যাই, অ্যাঙ্গেলের জন্য এ টাইপ করে এন্টার দিতে পারি এবং -90 দিলে এটা মাইনাস উপরের দিকে এরকম কার্ভ হয়ে যাবে। এবং 5 থেকে দিয়ে এন্টার টাইপ করলাম। এখন মাউসটি যদি নিচের দিকে লাইন হয়ে নিচের দিকে আসে, তার জন্য এল টাইপ করব, এল টাইপ করে এন্টার দিব এবং মাউসটি নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে 5 ফিট দেখে আবার এন্টার দিব। এবং লেফট সাইডে আমি যদি এটার সাথে ক্লোজ করতে চাই বা এইদিকে আমি 10 ফিট দিতে চাই, তাহলে 10 ফিট রেখে এন্টার দিব। এবং উপরের সাথে যদি ক্লোজ করতে চাই, তাহলে আমি রাইট বাটন চেপে ক্লোজে ক্লিক করবো, তবে লাইনটি এই পয়েন্টে ক্লোজ হয়ে যাবে।